হরে কৃষ্ণ। নমস্কার, আমি শ্রীমদ ভগবদ গীতায় একাদশ অধ্যায় বিষয়ক দর্শন যোগে 50 থেকে 55 নং শ্লোক পাঠ করব। গুরু প্রণাম মন্ত্র। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জৈনঞ্জন শরাকরা চক্ষুরুন্মীলিতং येन তস্মৈ শ্রী গিরবে নমঃ। গীতা ওম শ্য শ্রী ভগবান বিরব্বেশ ইষ্টদৃষ্টু পছন্দয়ো শ্রী কৃষ্ণ প্রেমাত্ত দেবতা অশচ্ছিন্ন শোচেস্ত্বং প্রজ্ঞপাদং শাসসি ইতি বীর্যম সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অন্তং সর্ব পাপেভ্য অক্ষয়িষ্যামি মা শুচ ইতি কীলকম শ্রীকৃষ্ণ ইত্যর্থং পাঠে বিনিয়োগ। শ্রী ভগবদ্গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনিয়োগ পঞ্চ সঞ্জয়বাচ। ইত্যর্জুনং বাসুদেবস্তু তত্ত্বা শোকং রূপং দর্শয়মাশ ভুয়া আশ্বসয়মাশৌ চাভিগমেনং ভূত্বা পুনঃ সোমবপুরমহত্তা। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্ম বাসুদেব অর্জুনকে এইভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। শ্লোক একান অর্জুন বাদ দৃষ্টেদং মানুষং রূপং তব সৌমং জনার্দন ইদানীমস্মি সংবৃত্ত সচেত প্রকৃতিঙ্গত। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতিস্থ হলাম। শ্লোক 52 শ্রী ভগবান সুদর্শমিদং রূপং দৃষ্টবান কি জন্ম মা দেব অপশ্য রূপস্য দর্শন কাঙ্ক্ষিণা। পরমেশ্বর শ্রী ভগবান বললেন, তুমি আমার যে রূপ দর্শন করছো তা অত্যন্ত দুর্লভ দর্শন, দেবতারাও এই রূপে সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। শ্লোক 53 নাহং বেদৈ ন তপসা ন দানেন ন চেজ্জয়া শক্য এবং বিধ দ্রষ্টুং দৃষ্টবান সীমাঙ্গতা। তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছ সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন তপস্যা দান পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। শ্লোক 54 ভক্তের তনন্যায় সকামেবং বিদহর্জনা কাহতুং দৃষ্টুং জ তত্ত্বনা প্রবেষ্টুং চ পরন্তপ। হি অর্জুন, হি পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্ব জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। শ্লোক 55 মৎকর্ম কিন্মত পরম মদভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু যঃ সমামেতি পাণ্ডব। হে অর্জুন, যিনি আমার অহৈতব সেবা করে আমার প্রতি নিষ্ঠা পরে আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত বাণীর প্রতি শত্রুভাব রহিত তিনি আমাকে লাভ করেন। গীতা মহাত্ম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি প্রতা ব্রহ্ম বলির ব্রহ্ম বিদ্বা ত্রিসন্দমূর্তি গৃহিণী অর্থৌ মাত্রা চিদানন্দা ভগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্তর্থ জ্ঞান মঞ্জুরি। জলস্খলং পরিভুষ্টং মাত্রহীনং চ যদুভবেদ পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ জনার্দন। শান্তি মন্ত্র।
সর্বে ভবন্ত সুখিন সর্বে শান্ত নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মহাকশ্চিত দুঃখ ভগবেত ওম শান্তি 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 পঞ্চতত্ত্ব জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌড় ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম